আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এমন ভাবে শুরু হয়েছিল যে মানে কেউ বলবে না যে আমি আসলে ভাগ্য মানুষকে কোনো সময় নিচুতে নামিয়ে দেয়, কোনো সময় ভাগ্য মানুষকে অনেক উপরে তুলে দেয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজকে তুমি যে রানু মণ্ডল হিসেবে পরিচিত তোমার সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে, আর আমাদের যে ডিজিটাল মাধ্যম তার মাধ্যমে যে ভাইরাল হয়ে যাওয়া, এটা কিন্তু ঈশ্বরের দান ছাড়া সম্ভব না। ধন্যবাদ কথাটার জন্য, যে সে ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি, কারোরই কোনো যোগ্যতা নেই, সে যেন তার দেওয়া যে ট্যালেন্ট বলুন, যোগ্যতা বলুন, সবকিছুর জন্য তাকে ধন্যবাদ করা। আমি যেটাই সবসময় বলতে থাকি প্রত্যেকটা স্টেজে গিয়ে, সেই জন্য আমি ভাবি যে না, আমার তো আমার না যে যা কিছু, এমনকি আমিও সে তার ভগবান যে আমাকে সৃষ্টি করেছে বানিয়েছে। কারণ ছোটবেলা থেকে আমি এত দুঃখ কষ্ট সয়েছি যে মানে আমার মানে মা বাবা বলতে না কাউকে পেয়েছি ছিল, তবু আমার মানে এইরকম ভাবে জীবনযাপন করতে হয়েছিল, যার জন্য আমি দুঃখ কষ্ট সয়ে সয়ে না মানে অভ্যস্ত হয়ে গেছিলাম বিভিন্ন রকমের, যাকে বেশি আপন মনে করেছি তাদের থেকে দুঃখ যাতনাটা বেশি পেয়েছি আমি পেয়েছিলাম। এটা বলা শুধু তখনই সম্ভব বোধ হয়, জানি না কোন জন্মে আমি বলবো, তো ভগবানকে বলছি সম্পূর্ণ যেন আমার কখনো মনে না থাকে। গান গেলে এইসব কথা মনে থাকে একেবারেই নাই। একটা শিল্পী যখন, আমিও তো একজন গান বাজনা করি, শিল্পী একজন, যখন আমি গান বাজনা করি তখন কিন্তু যত চারিপাশে যত দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা এগুলো কিন্তু সব চলে যায়, কোথায় যায়, হারিয়ে যায়। আর শিল্পীরা দুঃখ না পেলে সে শিল্পী হতে পারে না, শিল্পী যখন দুঃখ পায় তার ভেতর থেকে গানটাকে বেরিয়ে আসে। তো দর্শক, আমরা কথা বলছি আজকে আমাদের একদম পরিচিত মুখ রানু মণ্ডলের সঙ্গে। আমরা যখন ওনাকে নিয়ে এসেছি, আশা করি দুলাইন করে প্রত্যেকটা গান শুনবো। এই মুহূর্তে তোমার কোন গানটা মনে পড়ছে, একটা আমাদের দর্শকদের জন্য একটু শোনাও। অনুভব করে বাংলা গান চলে যেগুলো আগে মানে পুরনো কিছু ওল্ড গান, পুরনো গান স্টক করে এনেছিল, লিখেছিল কিছু গানগুলো, সেই হিসেবে আমি তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা, তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা, বিনিময়ে চাই তোমাদের প্রশংসার ভালোবাসা, তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা। এতটাই গাইলাম, কারণ এর ইয়েটা হলে মানে সুর বা ইয়েটা হলে কি তার বলে, যেমন এইটা রয়েছে। হ্যাঁ, আসলে একটা শিল্পী যখন গান বাজনা করে, একটা শিল্পী যখন গান বাজনা করে তখন কিন্তু তার মানে মিউজিক যে পার্টটা, সেই মিউজিক পার্টটা না হলে কিন্তু তার কখনোই কোনোভাবে সেই গানটা গাওয়া সম্ভব হয় না। কারণ সেই গানের মিউজিকের একজন শিল্পীর কাছে যে বাদ্যযন্ত্র সঙ্গত শিল্পী যারা, তাদের অবদান কিন্তু অনেক বেশি, গানটাকে তারা অনেক অন্য মাত্রায় পৌঁছে নিয়ে যায়। যেহেতু আমি একজন সঙ্গীত শিল্পী, যখন আমি শুধু খালি গলায় গাইছি তখন কাছে অতটা পৌঁছাতে পারছি না, হয়তো আমার কণ্ঠস্বরটা লোকের ভালো লাগছে, কিন্তু যখন তার সাথে মিউজিক গুলো যোগ হচ্ছে বাদ্যযন্ত্র, তখন তো পছন্দ করছে যে সত্যি এসিং একটা হ্যান্ডস দরকার এসিং, কেন এ উইদাউট হ্যান্ডস এ গাইছে অথবা খালি গলায় গাইছে, তো তার সঙ্গে আমার হ্যান্ডস এর প্রয়োজন মানে বলে আর কি। তো এটাই হয়, যার ফলে হয়েছিল। তবে আমি মোস্টলি যতবার গিয়েছি খালি গলায়, খালি গলাতে, আর যখন অন দ্য স্টেজে গিয়েছি তখন কিন্তু অর্কেস্ট্রা শুনে, কিন্তু সেই অর্কেস্ট্রা শুনে দেখুন পৃথিবীতে যতই যে যত বড় ওই গায়িকা হোক বা গায়ক হোক, প্রত্যেকেই কিন্তু ফাইনালি একটা রিহার্সাল করে, সে ঘরে বলো বা ক্লাবে গিয়ে বলো বা যেখানে গাইতে যায় তার এক ঘন্টা আধ ঘন্টা আগে বলো রিহার্সাল করে, তারপর সে স্টেজে ওঠে যাতে সে না ভুলে। কিন্তু আমি এমনই গাই মানে গায়িকা, আমি গর্ব করছি না, আমাকে নিয়ে ভগবানের গর্ব করছি এতে, যে যখনই আমি স্টেজে উঠেছি আমি তখনই তাদের সঙ্গে গঠন করতে পেরেছি, কারণ কি আমি গিয়েছি
হতে পারে হয়তো, কিন্তু তোমার মধ্যে যে সুরটা ছিল এটা কিন্তু ঈশ্বর প্রদত্ত। অবশ্যই আমি তো সেটা শুরু থেকে বলছি, যার ফলে তুমি গেছি গাইতে পারছো, সেই কারণেই তুমি ধরতে পারছো তোমার মধ্যে সেই জিনিসটা ছিল, তোমার মধ্যে সুর ছিল, তাল ছিল, লয় ছিল, ছন্দ ছিল, যার জন্য তুমি সেটাই তো বলছি তা আছে বলেই তুমি যখন স্টেজে গাইতে গেছো মানে তোমার প্র্যাকটিস ছাড়াও উইদাউট প্র্যাকটিস তুমি পুরোপুরি একেবারে গেয়ে ফেলেছো। সে হিন্দি বললাম বাংলা বললাম না একেবারে ইংলিশ তো আমি ভালোভাবে বেশি জানি না, তবে যেটা যেটা শুনেছি জানি ওটুকু পারি।